হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরোই সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এতদিন পরে আপনাদের সামনে আমি হাজির হলাম ব্লগ নিয়ে আবার নিজের কাছে লজ্জা লাগছে আসলে আসলে কি বলবো মানে এখন তো আসলে সবসময় ডেলি একই কথা বলি মানে যখনই ব্লগ দিই আসলে ঈদের ঝামেলার কারণে আসলে ব্লগ ভিডিও করা হচ্ছে না খুবই কম ভিডিও করা হয় তারপরেও চেষ্টা করলাম যে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে আমাদের ইফতারি তারপরে হচ্ছে সেহের জন্য কি রান্না করলাম এরপরে হচ্ছে ঈদের শপিং ঈদের শপিং নিয়ে আসলে আমি অনেক বেশি ঝামেলার মধ্যে আছি কারণ যেহেতু অনেকজনের জন্য অনেক কিছু কিনতে হয় গিফটের জন্য কিনতে হয় তো আমার শাশুড়ি যেহেতু আছে উনি আবার চলে যাওয়ারও সময় হচ্ছে উনি হচ্ছে একুশ রোজাতে চলে যাবে সাথে হচ্ছে মিহিও চলে যাবে আর আমি মিহির বাবা আর মিনহা যাব হচ্ছে আমরা সাতাশকে আটাইশ রোজাতে হাতিয়াতে তো তো সে কারণে হচ্ছে শপিং সবার জন্য শপিং করা তারপরে হচ্ছে কাকে কী দিব এগুলো আসলে কিনা আর একদিনে তো আর সব কিছু কিনা হয় না অনেক টাইম লাগে দেখা যাচ্ছে কি আমরা ডেলি বের হচ্ছি কিছু না কিছু কেনার জন্য দেখা যাচ্ছে এটা রয়ে যাচ্ছে ওটা রয়ে যাচ্ছে কিছু না কিছু রয়ে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সব শপিং আমাদের একদমই ডান এতগুলো শপিং তো আসলে দেখানো পসিবল না তো আমি চিন্তা করেছিলাম যে একবার একটু দেখাবো তবে অনেকজনকে অনেক কিছু দিয়েও দিয়েছি কারণ সবার যে গিফটের জিনিসগুলো দেখা যায় ঘরের মধ্যে থাকলে ঘর অনেক বেশি হিজি বিজি হয়ে যায় নর্মালি যেহেতু আমার বিজনেসে এমনি তো অনেকটা হিজি বিজি তার উপরে যদি আরও এক্সট্রা জিনিসপত্র থাকে যার কারণে যার জন্য যেটা নিয়েছে ওটার সাথে সাথে গিফট করে দিয়েছি এরকম আর কি তো শুধুমাত্র হাতিয়ারগুলাই আছে এখানে আর হচ্ছে মানে অন্যান্য অনেক কিছু আবার কুরিয়ার করে পাঠিয়েও দিয়েছে এরকম আর কি তো আজকে হচ্ছে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে হালিম রান্না করছে হালিম হচ্ছে মিহি কয়েকদিন ধরে বলছিল হালিম রান্না করার জন্য তো দেখা যায় কি ঘুম থেকে ওঠার পরেও কিছু বিজনেসের কাজ থাকে তারপরে হচ্ছে চারটা বা সাড়ে চারটার দিকে আসি আমরা ইফতার রেডি করার জন্য তো এর মধ্যে আসলে তাড়াহুড়া করে যতটুকু পসিবল হয় ততটুকু করা ট্রাই করি আর নর্মালি হচ্ছে বাচ্চারা তো এমনিতে অনেক বেশি আবদার করে আম্মু আজকে এটা বানাও ওটা বানাও সব মিলিয়ে কিন্তু আসলে আগের মতো করে কোনো কিছুই আসলে হচ্ছে না আমি নিজেও আসলে চিন্তা করি যে কিভাবে কি হচ্ছে বা আগে তো এরকম ছিল যতই ব্যস্ত থাকি না কেন আমি অনেক কিছুই করতাম ডেলি ভিডিও দিতাম এরকম আর কি আর বাসায় দেখা যায় কি এখন খুবই কম কাজ করা হয় কাজ করা হয় না বললেই চলে এই যে আমি শুধুমাত্র একটু চুলার রান্নার কাজটাই করছি সবগুলাই হচ্ছে হেল্পিং হ্যান্ড করে যার কারণে দেখা যায় কি ভিডিওটা যে একটা মেক করবো বা একটা জিনিস ইয়া করব ওই জিনিসটা আসলে হয় না আগে যেরকম হতো এটা আর কি তো সবার শপিং হয়েছে কি না কার কি শপিং হলো কে কী নিয়েছে সবাই অবশ্যই জানাবেন আমাদের তো এমনিতে তো ড্রেস তো আমার আমার এখান থেকে নেওয়া শুধু জুতা তারপরে হচ্ছে বাচ্চাদের এরপরে হচ্ছে শ্বশুরবাড়ি সবার জন্য এরপরে হচ্ছে গিফটে যাদেরকে দিব ওগুলা সবগুলাই আসলে নেওয়া হয়েছে মানে ঈদের আমি বিশেষ করে শপিং শুরু করেছি মানে ইয়া থেকে চাঁদরাত থেকে রোজার রাত থেকে আমি শপিং শুরু করেছি আলহামদুলিল্লাহ তো আজকে প্রায় হচ্ছে আঠারো উনিশ রোজা তারপরও দেখা যাচ্ছে কি আরও কয়েকটা কিছু রয়ে গিয়েছে ম্যাক্সিমাম শেষ তো এই প্রতিদিনই কিন্তু মানে একদিন কি দুই দিন হয়তো আমি বের হইনি শপিংয়ের জন্য ম্যাক্সিমাম প্রতিদিনই আমার বের হতে হয়েছে কোনো না কোনো কিছুর জন্য এরকম আর কি তো এদিকে দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু আমার হালিম রান্না হয়ে গিয়েছে হালিম রান্না কিন্তু খুবই ইজি যেহেতু এটা রেডিমেড রাঁধুনি হালিম মিক্স এটাতে রান্না করতে কিন্তু খুব একটা বেশি ঝামেলা লাগে না তো এদিকে হচ্ছে আমি পেঁয়াজগুলো বানিয়ে নিয়েছি পেঁয়াজু বেগুনি এগুলো বাসায় তৈরি করে এগুলো বাহিরেরগুলো আসলে একদমই খাওয়া যায় না একবার মনে হয় বাহিরে থেকে এনেছিলাম আমরা কেউ খাইনি কারণ বাসারগুলো যেরকম মজা হয় বাসারগুলো যেরকম খেতে ভালো লাগে গুলা কিন্তু ওরকম খেতে ভালো লাগে না কেমন যেন হয় যার কারণে হচ্ছে বাসায় তৈরি করি নর্মালি এখানে কিন্তু অনেক দোকান বসে অনেক কিছুই বিক্রি করে ওখান থেকে তেমন একটা কিছু জিলাপি ছাড়া আর অন্য কোনো কিছুই আনা হয় না তো পেঁয়াজগুলো হচ্ছে আমি একটু বড় বড় করে তৈরি করছি আর সবাই এমনিতে ছোটো ছোটোগুলো পছন্দ করে বড়গুলো একটু কম পছন্দ করে তো আমি হচ্ছে জাস্ট হচ্ছে তাড়াতাড়ি বানানোর জন্য হচ্ছে বড় বড় সাইজের করে তৈরি করে নিয়েছি আর হালিম তো ঢাকনা দিয়ে ডেকে রেখেছে ঠান্ডা হলে ওটা আরও একটু ঘন হয়ে যাবে তো এরপরে হচ্ছে এখানে বেগুনের জন্য আমি বেগুনগুলা ইয়া রেডি করে নেব। তারপরে মরিচা তৈরি করব আর বেগুনি খেলে যেটা হয় কি অনেক বেশি অ্যাসিডিটির প্রবলেম হয় কারণ বেগুন অনেকটা বেশি তেল টেনে ফেলে আর অনেক বেশি অয়েলি হয় এই অয়েলি ভাবটা কমাতে কি দিলে মানে অয়েলটা একটু কম টানে এটা আমাকে একটু জানাবেন কারণ এই এই পদ্ধতিটা কিন্তু আমি জানি না কারণ দেখা যায় কি বেগুনি মানে যদি চেপে ধরে তখন দেখা যায় কি তেল টপ টপ করে পড়তে থাকে আর অনেক বেশি তেল টেনে খেয়ে ফেলে তো এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেকটা বেশি খারাপ তো অনেক সময় দেখা যায় কি পেঁয়াজও আবার তেল কম টানে অত বেশি তেল খায় না তবে বেগুনিটা একটু বেশি তেল খায় যেহেতু মনে হয় বেসন সেই কারণে তো তেল কম টানার কোনো পদ্ধতি আছে কিনা সেটা আমাকে অবশ্যই জানাবেন তো এখানে হচ্ছে আমি বাটির মতো হালেম নিয়ে নিলাম এরপরে একটু শসা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর বাসায় ধনে পাতা ম্যাপিসে হয়ে গিয়েছে হ্যাঁ ধনে পাতা আছে একটু ধনেপাতা আমি এখানে দিয়ে দিচ্ছি আর সব কিছু হচ্ছে এখানে রেডি করে নিয়েছি আমাদের কিন্তু একদমই সিম্পল ইফতার মানে প্রতিদিন এরকমই থাকে আমাদের বেগুনি পেঁয়াজো মরিচা তারপরে হচ্ছে বা এক্সট্রা কিছু একটা তৈরি করা হয় বা রোল সমোসা তারপরে হচ্ছে বুটমুড়ি সালাদ তারপরে হচ্ছে চিড়াটা প্রতিদিনই থাকে রমজানে কারণ যে হারে গরম পড়তেছে এটা না খেলে আসলে মোটেও ভালো লাগে না চিড়া একদম আমাদের প্রথম রমজান থেকে চলছে এরপরে হচ্ছে লেবুর শরবত আমরা কিন্তু এবারে ট্যাঙের শরবত খেয়েছি শুধুমাত্র একবার পুরা রমজান মিলে আমরা শুধুমাত্র ট্যাঙ্গা শরবত খেয়েছি একবার কারণ আমরা পোড়া রমজানে কিন্তু লেবুর শরবতটা খেয়েছি কারণ ট্যাংগুলা কিন্তু একটু কেমিক্যাল দিয়ে মনে তৈরি করা হয় আর খেতে অনেকটা মানে কেমন যেন লাগে যার কারণে আমরা পুরা রমজানে কিন্তু লেবুর শরবতই খেয়েছি আর হালিমটা মাসাল্লাহ অনেক মজা হয়েছে খেতে বলতে বলতে আসলে রমজানগুলো চলেই যাচ্ছে আমি তো রমজানে তেমন কোনো ভিডিও শেয়ার করতে পারিনি বিজনেসের ঝামেলার কারণে আর রমজানের সময় দেখা যায় কি ঝামেলা কয়েক গুণে বেড়ে যায় তো এরপরে হচ্ছে সেহেরিতে খাওয়ার জন্য হচ্ছে আমি হচ্ছে মুরগি রান্না করে নেব দেশি মুরগি তো মুরগিটা রান্না করে তারপরে হচ্ছে একটু শপিংয়ে যাব তো কি শপিং করব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর পুরা শপিংয়ের ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। কি কী নিলাম যেগুলো চলে গিয়েছে তো চলে গিয়েছে যেগুলো এখনও আছে বাসায় সেগুলো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আর দেখা যায় কি শপিংয়ের ভিডিও কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে কে কী কিনলো কে কী নিল না কে কী নিল এটা কিন্তু সবাই অনেক পছন্দ করে তবে আমি একটা জিনিসকে ভয় পাই সেটা হচ্ছে গিফটের জিনিস যদি আমি এখন দেখাই তখন দেখা যাবে অনেকে অনেক মন্তব্য করবে সেই জিনিসগুলো কিন্তু আমার মোটেও ভালো লাগে না দেখা যায় কি আমি চিন আমি একরকম চিন্তা করে নিলাম আবার অনেকে বলবে যে আপনি এরকম নিলেন কেন ওরকম নিলেন কেন বা আপনার হেল্পিং হ্যান্ডের জন্য এরকম নিলেন কেন ওকে আপনি আলাদাভাবে দেখলেন কেন এগুলো কিন্তু মোটেও ভালো লাগে না কারণ যার যার চিন্তাধারা যার যার মানে ইয়া হিসাবে চলাফেরা হিসাবে বা কে কি রকম পছন্দ করে কাকে রকম মানাবে সেটা তো আসলে আমাদের ফ্যামিলি মেম্বার বা আমাদের পরিচিত এদেরকে তো আমরাই ডিসাইড করে দেব তখন যখন এগুলো দেখানোর পরে যখন এই ধরনের যখন খুচা মারা কমেন্টগুলো আসে তখন আমার অনেক বেশি খারাপ লাগে যার কারণে কিন্তু আমি মানে কাদের জন্য কী নিলাম এগুলো কিন্তু আমি গত বছরও দেখাইনি শুধুমাত্র এসব কমেন্টের কারণে অনেকে বা বলবে যে মানে আপনার মাকে এরকম দিলেন আপনার শাশুড়িকে এরকম দিলেন আপনার মার জন্য এরকম মানে এই ধরনের কমেন্টগুলো কিন্তু মোটেও আসলে গ্রহণযোগ্য না আমার কাছে মনে হয় কি কারণ দেখা যায় কি এক একজনের পছন্দ এক এক রকম থাকে তো এক একজনের চয়েস কিন্তু এক এক রকম থাকে আবার এক একজন এক এক ধরনের পরে সবাই তো আর একরকম পরে না তো সে কারণে কিন্তু আসলে আমি গতবারও কিন্তু দেখাইনি এবারও আমি দেখাবো না শুধু আমাদেরগুলাই দেখাবো মনে করেন মিহি মিনহা তারপরে আমার শপিংগুলো দেখাবো আমার জুতা নিয়েছি আমার আরেক জোড়া জুতা নেওয়ার প্ল্যান আছে ওটা নিলে তারপর টেলার থেকে তো এখনও কাপড় দেয় নাই আমাকে জানি না কখন টেলার আমাকে কাপড় দিবে। সবার কাপড় তো সেলাই করে ফেলছে কিন্তু আমারগুলো এখনও দেয়নি তো আমারগুলা দিলে তারপরে আমার যার কাপড়টাও দেয়নি আমার যা যেটা নিয়েছে সেটাও কিন্তু এখনও সেলাই করে দেয়নি আমার শাশুড়িও যাওয়ার সময় হয়ে আসছে তো আমার শাশুড়ি যাওয়ার আগে আগে যদি না দেয় তাহলে আমি নিয়ে যাব আর কি হাতিয়াতে তো এটা হচ্ছে আমাদের রাতের খাবার এখানে দেখতে পাচ্ছেন গরুর মাংস ছিল আমাদের এরপরে হচ্ছে সরি দেশি মুরগি আমি হাঁসের মাংস রান্না করেছি তারপরে হচ্ছে মাছ ফ্রাই এরপরে হচ্ছে ভেন্ডি ভাজি এটাই ছিল আমাদের খাবার তো এটা ছিল হচ্ছে আমাদের মানে পরের দিনের ভিডিও আর কি ইফতারের ভিডিও তো আমি আসলে প্রতিদিন মানে টুকটাক করে ইফতারের ভিডিওগুলো শ্যুট করেছি তো আজকে ইফতারে ছিল পেঁয়াজু বেগুনি তারপরে হচ্ছে পেঁয়াজুগুলো আমি আজকে ছোটো ছোটো করে তৈরি করেছি এভাবে ছোটোগুলো আসলে বাসার সবাই অনেক বেশি পছন্দ করে এরপরে হচ্ছে জিলাপি অরেঞ্জ তারপরে হচ্ছে আমাদের বুটমুড়ি এরপরে হচ্ছে চিরা নাশপাতি আপেল এগুলাই আসলে আমরা ইফতার ডেলির ইফতার হচ্ছে আমাদের একদম রেগুলার ইফতার হচ্ছে আমাদের এটা এটা ছাড়া আরও আসলে ওরকম বেশি কিছু থাকে না হয়তো বা হালকা পাতলা কিছু একটা বানানো হয় এক্সট্রা মাঝে মাঝে এর বাহিরে কিন্তু আমরা তেমন কোনো ইফতারি করি না আর দেখা যায় কি এর চাইতে বেশি আসলে খাওয়াও হয় না যার কারণে একদম সিম্পলভাবেই কিন্তু আমরা ডেলি এই ইফতারটাই করে থাকি চিরাটা থাকে ফ্রুট থাকে আর পেঁয়াজও বেগুনি থাকে বোট মরিয়ে হচ্ছে আমরা বেশিরভাগ হচ্ছে দশটার দিকে বা এগারোটার দিকে খেয়ে থাকি তারপর হচ্ছে তরমুজ থাকে তরমুজ আসলে এবারে খেয়ে আমি মোটেও শান্তি পাচ্ছি না তরমুজগুলো কেমন যেন মজা লাগছে না অন্যান্যবারে কিন্তু আরও ভালো ছিল খেতে কিন্তু এবারে তরমুজ খেয়ে আমি মোটেও শান্তি পাচ্ছি না একদমই ভালো লাগছে না তরমুজ খেয়ে কেমন যেন একটু পানসা পানসা টাইপের এরকম আর কি তো আমি আর ফুফি চলে আসলাম শপিং করতে এ ড্রেসটা আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তবে মিহি কান্নাকাটি শুরু করে দিয়েছে ও বলছে ও এত গর্জিয়াস ড্রেস পরবে না ও বলছে আম্মু আমার কাছে এত গর্জিয়াস ড্রেস ভালো লাগে না আর ও এগুলো ক্যারি করতে পারে না খুব একটা বেশি তবে এবারে কিন্তু এই ধরনের ড্রেসগুলো বেশি বের হয়েছে এটার প্রাইস হচ্ছে সাত হাজার মেবি চারশো কত যেন মানে সাত হাজার প্লাস আর কি আমার কাছে অনেক ভালো লেগেছে একদম হেভির মধ্যে পার্টির মধ্যে পরা যাবে বিয়ে শাদির মধ্যে আর তারপর হচ্ছে এই সটা অনেক ভালো লেগেছে এটার প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা তো আমি হচ্ছে এরকম একটা নিয়েছি এরপর হচ্ছে মাহির জন্য একটা নিয়েছি আর নুসাইবার জন্য একটা নিয়েছি নুসাইব মানে আপু টাকা পাঠিয়েছে নুসাইবার দোহার জন্য কাপড় কেনার জন্য দোহার জন্য একটা নিয়েছি সেটা হচ্ছে কালারটা একটু ডিফারেন্ট মানে পিঙ্ক কালারের মধ্যে আর মাহি আর হচ্ছে মিহির জন্য সেম টু সেম এই কালারটাই নিয়েছি এগুলা প্রাইস হিসাবে হচ্ছে হালকার মধ্যে ছিল আর একটু স্ট্যান্ডার্ডের মধ্যে ছিল আমার কাছে বেশ ভালো লেগেছে আজকের মতোই বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম আল্লাহ